আল্লাহর নবী বললেন তিনি গুনে গুনে আবু হুরায়রার হাত ধরে পাঁচটা কথা বললেন তোমরা যদি পাঁচটা কাজ করতে পারো তাহলে পাঁচটা পুরস্কার পাবে এক ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আল্লাহ যা হারাম করেছে আল্লাহ যা নিষেধ করেছে তুমি তা ত্যাগ করবে বিনিময়ে আল্লাহর ওলি হবে বিনিময়ে ইবাদত গুজার বান্দা হবে বিনিময়ে আল্লাহর বন্ধু হবে বিনিময়ে উত্তম ইবাদতকারী হবে তুমি যদি হারাম ত্যাগ করো আল্লাহর ওলি আল্লাহর বন্ধু ইবাদত গুজার বান্দায় রূপান্তরিত হবে সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ বললে কি নেকি জানো হয় সুবহানাল্লাহ বললে কি নেকি হয় আত-তাসবীহু নিসফুল মিজান মিজানের বল্লা অর্ধেক ভরে যায় ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাঈ ওয়া ফী রিওয়ায়াতিন সামাওয়াতি ওয়াল আরদ কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা সব নেকি দিয়ে পূর্ণ হয়ে যায় সালাফরা বলতেন তোমরা বুঝে নিও না এই আসমান যেটা দেখো এই আসমান তোমরা বুঝে নিও না যেই জমিনে থাকো এই জমিন না 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 সাত আসমান সাত জমিন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সাত আসমান সাত জমিন নেকি দিয়ে পূর্ণ হয়ে যায় অতএব এটা তিরমিজির 231 নম্বর হাদিস কোন বর্ণনার 281 নম্বর হাদিস এক অংশ আল্লাহ তাআলা আমাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার মতো নিয়ামত দান করুন তাহলে এক নম্বর উপদেশ কি হারাম ত্যাগ করা কি ত্যাগ করা হারাম ত্যাগ করা আমাদের সমাজ খুব আশ্চর্য জাতি কয় যে যে একটা নেকির কাজ করলে মাত্র একটা নেকির কারণে 10টা নেকি পাওয়া যায় আর একটা পাপ করলে একটা গুনাহ হয় অতএব নেকিও করব একটু পাপ করলে সমস্যা কি নেকি আর পাপ দুইটা কাটাকাটি হবে মাঝখানে পাপ ক্ষমা হয়ে যাবে নেকি বেশি থাকবে ওইগুলোতে জান্নাতে যাব বলে না চমৎকার কথা এই কথাটা সাহাবীরাও বলছিলেন একদিন সাহাবীরা বলতেছেন যে তোমরা কি জানো একটা নেকি করলে 10টা নেকি পাওয়া যায় একটা গুনাহ করলে একটা শাস্তি পাওয়া যায় উমর ইবনুল খাত্তাব কথাটা শুনে ফেললেন তারপরে তিনি কাছে আসলেন এরপরে বললেন শুনে রাখো তোমরা এই কথায় আত্মপ্রসাদ লাভ করো না তোমরা এই কথায় একদম খুশি হয়ে যায়ও না যদিও এ কথা ঠিক একটা নেকি যদি কেউ করে 10টা নেকি পায় একটা গুনাহ যদি কেউ করে তাহলে এর বিনিময়ে একটা শাস্তি পায় এ কথাটা ঠিক তবে এ কথাও ঠিক একটা গুনাহ করলে খালি একটা শাস্তি নয় একটা গুনার কারণে 10টা ক্ষতি হয় একটা গুনায় কয়টা ক্ষতি করে 10টা কি এক যখন বান্দা গুনাহ করে তখন সে আল্লাহকে রাগান্বিত করে ফেলে আল্লাহ তাকে শাস্তি দিতে সক্ষম দুই যখন বান্দা গুনাহ করে তখন সে ইবলিসকে খুশি করে যাকে আল্লাহ অভিশপ্ত করেছে তিন যখন সে গুনাহ করে তখন জান্নাত থেকে দূরে সরে যায় চার যখন সে গুনাহ করে তখন জাহান্নামের নিকটবর্তী হয়ে যায় পাঁচ যখন সে গুনাহ করে তার প্রিয় জিনিস কলবকে কষ্ট দেয় ছয় যখন বান্দা গুনাহ করে তার কাঁধে নিয়োজিত ফেরেশতা মালাককে কষ্ট দেয় সাত যখন সে গুনাহ করে তখন নিজেকে অপবিত্র করে অথচ পূর্বে ছিল পবিত্র আট যখন সে গুনাহ করে তখন সে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয় নয় যখন সে গুনাহ করে তখন সে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আসমান জমিন তরুলতা বৃক্ষলতা সবগুলোকে তার বিরুদ্ধে সাক্ষী বানায় দশ যখন সে গুনাহ করে আদম সন্তানদের সাথে বিশ্বাসঘাতকতা করে আর আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় আরে কি বলছো একটা গুনাহ করলে একটা পাপ হয় না একটা গুনাহ 10টা ক্ষতি করে দেয় গুনে দিলাম না কয়টা ক্ষতি করলো 10টা কে বলেছেন উমর ইবনুল খাত্তাব বলেছেন দলিল কোথায় ইবনুল জাওজি তার বাহরুদ্দুম দ্বিতীয় অনুচ্ছেদে এই কওলটা এনে নিয়ে এনেছেন আমি সেখান থেকে আপনাদের পড়ে শোনালাম আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন এবার আপনি বলবেন পাপ থেকে নিষেধ করার কথা বললেন তাহলে পাপ থেকে বাঁচার একটা পদ্ধতি বলে দেন আমি আপনাকে পাঁচটা কথা বলবো পাঁচটা কথা মাথায় রেখে আপনারা পাপ করবেন কত ভালো কথা না কয়টা কথা মাথায় রেখে পাঁচটা কথা আমার পাঁচটা কথা মানবেন যত মনে চায় পাপ করবেন জিনা করেন ব্যভিচার করেন রাহাজানি করেন চুরি করেন চিন্তাই করেন যা ইচ্ছা করেন খালি পাঁচটা জিনিস থেকে দূরে থাকবেন কয়টা জিনিস এক
আপনি যেহেতু গুনাহ করবেন আল্লাহর দেওয়া রিজিক আর খাবেন না পারবেন না কি খাবেন না আল্লাহর দেওয়া রিজিক খাবেন না দুই আপনি যেহেতু গুনাহ করবেন আল্লাহর দেওয়া জায়গায় থাকবেন না কোথায় থাকবেন আল্লাহর জায়গা ছাড়া কোনো জায়গা আছে তিন যখন আপনি গুনাহ করবেন তখন আল্লাহকে না দেখিয়ে গুনাহ করবেন পারবেন না আল্লাহকে না দেখিয়ে গুনাহ করতে পারবেন না তাহলে বলেন আপনার বাপের সামনে গুনাহ করতে আপনি লজ্জা পান আপনার নেতার সামনে গুনাহ করতে আপনি লজ্জা পান আপনি শিক্ষকের সামনে গুনাহ করতে আপনি লজ্জা পান আপনার ভাইয়ের সামনে গুনাহ করতে আপনি লজ্জা পান তাহলে আল্লাহর সামনে গুনাহ করতে কি আপনার লজ্জা হয় না যেই আল্লাহর রিজিক খান যেই আল্লাহর জায়গায় থাকেন ওই আল্লাহকে দেখিয়ে দেখিয়ে গুনাহ করেন একটু কি লজ্জা হয় না আসলে লজ্জাই বোঝে না আমরা লজ্জা বুঝি বলেন তো লজ্জা কি বলেন তো লজ্জাটা কি সারা দিন ধরে অনেকেই যে বুখারীর হাদিস 9 নাম্বার বলে ওয়াল হায়াউ শুবাতু মিনাল ঈমান লজ্জাশীলতা ঈমানের একটা শাখা হায়া ঈমানের একটা শাখা তো লজ্জা কি কারণ হাদিস বুঝতে হয় হাদিসের মাধ্যমে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই লজ্জা এই হায়া শব্দের ব্যাখ্যা করলেন তিনি বললেন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত ইয়াউমিল আসহাবিহি ইবনে মাসউদ তিনি বললেন একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন এরপরে তিনি বললেন ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া হে সাহাবীরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো যেভাবে আল্লাহকে লজ্জা করা উচিত ওইভাবে লজ্জা করো তখন সাহাবীরা বললেন তারা বলে ফেললেন قالوا إنا نستحي من الله يا نبي الله أمرا الله كي لجّا كورشي شكل بشمش الله جمّي هي الله النبي تكن الله النبي بولين ليس ذلك ولكن من استحيا من الله حق الحياة هي صحبيرا تمرا جيتا كي لجّا موني كورشو ويتا لجّا نوي تمرا جيتا كي لجّا جنيشو ويتا لجّا نوي تمرا جا كي لجّا موني كورشو ويتا لجّا نوي تمرا كي جانو لجّا كي لجّا হলো ফালিয়াহফাযির রাস ওয়া মা ওয়া মাথা মাথার সাথে যা আছে এগুলোকে হিফাজত করা এর নাম লজ্জা কানকে হিফাজত করা তার মানে কান দিয়ে বেগানা নারীর কথা না শোনা এই কান দিয়ে গান বাজনা না শোনা এই কান দিয়ে বাদ্যযন্ত্র না শোনা এই কান দিয়ে গীবত না শোনা এই কান দিয়ে ছাগলখড়ি না শোনা কানকে হিফাজত করা এর নাম লজ্জা মাথার সাথে কি আছে দুইটা চক্ষু আছে এই চক্ষু হিফাজত করা বেগানা নারী থেকে কুদৃষ্টি থেকে এর নাম লজ্জা মাথার সাথে কি আছে ব্রেন আল্লাহর বিরুদ্ধে যেন ব্যবহার না হয় এটাকে হিফাজত করা এর নাম লজ্জা মাথার সাথে কি আছে মুখ জিবা এগুলো যেন আল্লাহর বিরুদ্ধে ব্যবহার না হয় হারাম খাদ্যের স্বাদ না নেয় এটাকে হিফাজত করা এর নাম লজ্জা মাথার সাথে আছে কপাল এই কপাল যেন আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত না করে এর নাম লজ্জা সাহাবীরা বোঝে লজ্জা কি লজ্জা হলো মাথা আর মাথার সাথে যা আছে তাকে হিফাজত করা ওয়ালি ইহফাযিল বাতনা মা হাওয়া তোমরা কি লজ্জা বোঝো লজ্জা হলো পেট আর পেটের সাথে যা আছে এগুলোকে হিফাজত করা পেটের সাথে কি আছে একটা স্টমাক আছে যেখানে খাদ্য জমা হয় পেটের সাথে কি আছে একটা লজ্জাস্থান আছে যাকে হিফাজত করা পেটের সাথে কি আছে দুইটা পা আছে ওটাকে হিফাজত করা পেটের সাথে কি আছে কলব অন্তর আছে এটাকে হিফাজত করা আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালাহা সালাহাল জাসাদু